হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা ভালোই আছি। আমরা এখন বেড়াতে যাচ্ছি, এই ফাঁকে বাচ্চাদের গাড়িতে স্ন্যাক খাইয়ে নিচ্ছি। আমার সাথে রয়েছে আমার আম্মু এবং আমার দুই বাচ্চা এবং আমার হাজবেন্ড। আমরা যাচ্ছি এখন ডলারামায়। মেইনলি আমরা একটা মলে যাব, ফেয়ার ভিউ মল, খুবই সুন্দর একটা মল, একদম কোনো মানুষজন নেই, চুপচাপ, কিন্তু সব ভালো ভালো দোকানই আছে। আগে আরও ভালো ভালো দোকান ছিল, এখন দোকানগুলো চলে গিয়েছে, একটু ছোট হয়ে যাচ্ছে ফেয়ার ভিউ মলটা। তো আপনাদের ঘুরিয়ে আনি ফেয়ার ভিউ মল, আর আমাদের সঙ্গেই থাকুন। আমরা মলের প্রেমিসেসে এসে গিয়েছি পার্কিংয়ে। তো আমরা মলের দিকে আগাচ্ছি। অনেকগুলো স্টপ সাইন, কেন অনেক পেডেস্ট্রিয়ান ক্রস করে। দিস ইজ ফুড বেসিক্স। ওই যে সামনে দেখেন ডলারামা আছে, একটা ডায়মন্ডের দোকান আছে, ক্যারেট জুয়েলার্স, ফেয়ার ভিউ মল, সানসেট গ্রিল, চ্যাপ্টার্স। গাড়িটা পার্ক করে আমরা এসে গেলাম ডলারামায়। চলেন যে দেখি এই সেন্ট ক্যাথরিন্স এর ডলারামায় নতুন নতুন কি এসেছে। এভরি উইক তো ওরা জিনিস চেঞ্জ করে, তো এই সপ্তাহে কি আসলো চলেন যে এটা ঘুরে আসি। তো ডলারামায় আমরা হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকে গেলাম। ঢুকেই প্রথমে আপনার চোখে পড়বে চকলেটের আইল, খুবই মজার মজার সব রকমের ভালো চকলেটস পাওয়া যায়। আমি দেশে গেলে ডলারামা থেকে অনেক নানান ধরনের ভ্যারাইটি চকলেটস নিয়ে যাই। দেখেন হার্শিজ এর চকলেট গুলো আমার খুবই পছন্দ। এখানে আছে কিটক্যাট, হার্শিজ চকলেট, হোয়াইট চকলেট, এরো, ক্রাঞ্চেস, কফি ক্রিস্প, আমার খুবই পছন্দের একটা চকলেট। এগুলো হচ্ছে ডার্ক চকলেট, আছে স্মার্টিস, রিস্টা আমার ভালো লাগে না, হলস, দেখেন রিকোলা, এগুলো হচ্ছে গলা খুশখুশ করলে কাশির জন্য এই ক্যান্ডিগুলো খুবই ভালো। লেমন জিঞ্জার ক্যান্ডি আছে, লেমন হানি ক্যান্ডি আছে, এগুলো আমি নিয়ে যাই, খুশখুশ করলে গলা, তো এগুলো খুবই ভালো লাগে, সবাইকে দিই, বাচ্চারা ক্যান্ডি হিসাবেও খায়। দেখেন এই লজেন্সগুলো, এই ক্যান্ডিসগুলো খুবই মজা। এই ওয়েদার্স অরিজিনালের যে চকলেটগুলো খুবই মজা। বাটার স্কচ ফ্লেভারটা আমার খুবই পছন্দের, এগুলো আমরা প্রায়ই খাই। আর লেফট সাইডে আছে কুকিজ, মানে মেইনলি এই আইলটা হচ্ছে বাচ্চাদের, ওরিও যেমন খুবই পছন্দ আমার বাচ্চাদের, আরও ভ্যারাইটি কুকিজ আছে, খুবই মজার মজার নানান ব্র্যান্ডের কুকিজ, নানান টেস্ট, সো ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া যায়। আমি ইভেন তো আমার বাচ্চাদের বেশি একটা কুকিজ খেতে দেই না, এগুলো অনেক হাই ক্যালোরিজ থাকে, শরীর ভারী করে দেয়। এসে গেলাম আমি হোম ডেকোর সেকশনে। দেখেন কি সুন্দর মিররগুলা, এই যে কোট হ্যাং করার জন্য ওয়ালের সাথে যে স্টিক করে লাগায়, আর এগুলো হচ্ছে ডেকোরেটিভ কিছু প্ল্যান্টস যেগুলো লিভিং রুমে রাখতে পারেন আপনারা, খুবই সুন্দর, দেখলে একদম রিয়েলের মতোই লাগে। আমার ডলার আমার হোম ডেকোরগুলো খুবই ভালো লাগে। ডলার স্টোর বলে যে একদম চিপ কোয়ালিটি বা চিপ লাগবে দেখতে, এরকম কিন্তু না, আপনার ডেকোরেশনের উপরেই ডিপেন্ড করবে আপনি কীভাবে জিনিসটা রাখবেন। দেখেন অনলি $2, খুবই সুন্দর। এইসব জিনিসই বা আরেকটু ফ্যান্সি হোম সেন্স থেকে যদি আপনি কিনতে যান $15-20 লেগে যাবে। এগুলো দেখেন নানান ধরনের হোম ডেকোর, নানান ধরনের মিরার, তারপর পাখির বাসার মতো, নেস্টের মতো, এগুলোর মধ্যে আপনার ফ্রেশ ফ্লাওয়ার্স রাখতে পারেন, পানি দিয়ে পানিটার মধ্যে একটু কালার দিতে পারেন, দেখেন কি সুন্দর। এগুলোর মধ্যে নানান ধরনের পেবলস অ্যান্ড স্টোনসও দেয়, পাইন্স রাখে হোম ডেকোরস। তো ফুলের টব এসেছে, যেহেতু এখন স্প্রিং, সবাই গার্ডেনিং করবে, এগুলো দেখেন টবগুলোকে এগুলোর ভিতরে ঢুকিয়ে রাখে, কাপড়ের বা বেতের টাইপের এই ধরনের জিনিস, মেইনলি কাপড়ের সুতোর। এগুলো হচ্ছে নানান ধরনের বাকেটস, এগুলো হচ্ছে বাস্কেটস। আমি চিন্তা করেছি আমার ড্রেসিং টেবিলের উপরে একটা রাখবো, এটার উপরে আমি পারফিউমস, তারপর টোনার, মানে আমি ক্রিম, লোশন, যেগুলো আমি রেগুলার ইউজ করি, এখান থেকে আমি একটা নিয়ে নিলাম $4, তো দামটাও ভালো। এখানে রাখলে তাহলে আমার মোছামুছি করতে ইজি হয়। তো নানা ধরনের বাস্কেট আমি দেখে নিচ্ছি, ছোট বড়, কম টম্বো রাখা যায়। দেখেন প্রাইসগুলো খুবই রিজনেবল, আর জিনিসগুলোও কিন্তু দেখতে ভালো। এই বাস্কেটগুলোও তো অনেক সুন্দর, কিন্তু এটা আমার হ্যান্ডেলটা তেমন একটা পছন্দ হয়নি, আমি কাঠের হ্যান্ডেলওয়ালাটাই নিলাম নিচে থেকে। এগুলো হচ্ছে ক্রাফট সেকশন, এই যে ছোটো ছোটো বার্ড হাউসগুলো, এগুলো বাচ্চারা কালার করবে। এখানে কালার্সও দেওয়া আছে, গ্লিটার্স আছে, কাঠের ব্রাশ আছে, এগুলো সব কাঠের জিনিসগুলো, দেখেন নানা ধরনের কালার দেওয়া, বাচ্চারা ক্রাফট করলে ওদের ক্রিয়েটিভ স্কিলসগুলো অনেক ডেভেলপ করবে। আর এই যে বড় বড় ক্যানভাস, আমি এখান থেকে ভেবেছি একটা কিনবো, আমি অনেক দিন পেইন্টিং করছি না,
বাট আমি এখানে ভালো কোনো পেন্টিং এর ব্রাশই খুঁজে পেলাম না, মনে হয় অন্য কোনো পেন্টিং এর স্টোর থেকে আমার ভালো ব্রাশেস কিনতে হবে। কালারগুলো আবার ডলার আমার ভালো। দেখেন এটা পট, পটের ভিতরে আবার কালার দেওয়া, পটটা আবার থ্রি ডি, তো এটা বাচ্চাদের গিফটের জন্য কিন্তু খুবই ভালো। আমার মেয়ে যেমন ক্রাফট করতে অনেক লাইক করে। এই পেন্টগুলো মোটামুটি ভালো, আমি যেসব পেন্ট ইউজ করে ইউজ টু ওরকম গুড কোয়ালিটি না, বাট চলবে। এক সময় আমি একটা ব্রাশ কিনে একটা ক্যানভাসে পেন্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে নানান ধরনের ক্রাফটস আছে, দেখেন কি সুন্দর ফ্লাওয়ার টাওয়ার, এগুলো বাচ্চারা স্টিক করে দিবে ওদের ক্রাফটের কাজের সাথে, বা আপনার ডেকোরেটিভ কোনো পটস যদি বাসায় রাখেন ওগুলোর মধ্যে স্টিক করে দিবে। বাটারফ্লাই আছে, গ্লিটার আছে, দেখেন কতগুলো স্টোনস এটার ভিতরে, গ্লিটার বটলস আর স্টোনস, বিডস, এগুলো সিকোয়েন্স, নানান ধরনের জিনিস। এগুলো তো আমার মেয়ে খুবই লাইক করে, মার্কার্স। তো বাচ্চাদের গিফটের জন্য ডলার আমার ভালো। আমি এসে গেলাম, আমার যেহেতু গার্ডেনিং করব, এই টপটা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু একটু ভারী। গোল্ডেনটা তো আমার ফার্নিচারের সাথে ভালো ম্যাচ করবে, গ্রে আর গোল্ডেন, আমার ওয়ালসগুলো গ্রে কালার। এই হোম লেখা জিনিসটাও খুবই সুন্দর, কিন্তু দেখলাম এই পটগুলোর নিচে কোনো ফুটো নাই, তার মানে এটা ভিতরে আরেকটা টপ দিয়ে তারপর এটা রাখতে হবে। আমি এই গ্রেটা নিয়ে নিলাম, আমার হাতে যেটা দেখছেন নিচে সসরওয়ালা, এটাই ফুটো আছে, তো গাছের রুটসগুলো নষ্ট হবে না। এক্সেস ওয়াটারটা ওই সসারের মধ্যে এসে যাবে, তারপর গাছের যখন পানি লাগবে অটোমেটিক্যালি ইট উইল সাক ইট আপ ফ্রম দি সসার। দেখেন অনেক সুন্দর সুন্দর কালার্স, মোস্টলি নিউট্রাল কালার্স, গ্রে। আমার লিভিং রুমে কার্পেটে গ্রে আছে, ওয়ালে গ্রে আছে, আবার আমার কফি টেবিলটাও সিলভার, তো আমি ম্যাচ করে নিচ্ছি। এটা ভালোই আছে, কিন্তু অতটা পছন্দ হয়নি নেওয়ার মতো, তো আমি এটা নিলাম না, হাতে নিয়ে দেখালাম আপনাদেরকে। এগুলো $4 করে, সুন্দর দেখেন হোম লেখা। এটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে, ডিজাইনটা একটু ভিন্ন রকম, কিন্তু এটাতেও ফুটো নাই আর এটা বেশি ডিপ না। এটা একটু ডিপ হলে আমি এটা নিয়ে নিতাম, ভিতরে ছোট একটা পট দিতাম। এই দুটো আমি নিয়ে নিলাম, হোয়াইট অ্যান্ড গ্রে, এই দুটো আমি নিয়ে নিলাম। টেবিল ওয়্যার অ্যান্ড কিচেন আইটেমস আমি এসে গেলাম নেক্সট। এই বাটিগুলো আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে নুডলস, ফিরনি, পায়েস, সেমাই এগুলোর জন্য খুবই ভালো লাগবে। এগুলো অনলি $1.25 করে, মানে $1.25 করে, তো এরকম আমি 6টা নিয়ে নিব। আর ওইটার সাথে ম্যাচিং করা একটা বড় ডিশ নিয়ে নিব, দেখি কীরকম পাওয়া যায়। তো বাটিগুলোর এক একটা এক এক ডিজাইন, আমি ডিজাইন মিলানোর চেষ্টা করছি, এই ফাঁকে আপনারা দেখে নিন আরও নানান ধরনের বাটিগুলো। তো আমি ম্যাচিং করে বড় বোলটাও নিয়ে নিলাম, সুন্দর ফিনির জন্য সুন্দর হবে, সেট হবে, তারপর কার্টে ভরে ফেলবো। শপিং কার্টে জিনিস রেখে আমরা চেক আউট করে ফেললাম। ওয়েদারটা দেখেন, বৃষ্টি পড়ছে, মেঘলা, খুবই সুন্দর, হালকা হালকা ঠান্ডা, হঠাৎ বাতাস আসলে অনেক ঠান্ডা লাগে, এর জন্য আমরা সবাই জ্যাকেট পরা। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইকস হিট করুন, এবং যারা আপনারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের সাথে, নেক্সট টাইম আবার দেখা হবে আরেকটা এপিসোডে। টিল দেন, বাই বাই।